ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নিঝুম দ্বীপে 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। জোয়ারের প্রভাবে হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট পানি বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। প্লাবিত হওয়া গ্রামগুলো হলো নিঝুম দ্বীপ ইউনিয়নের মোল্লা গ্রাম, মুন্সিগ্রাম, আদর্শ গ্রাম, বান্দাখালী গ্রাম, ডুবয়ের খাল গ্রাম, ইসলামপুর গ্রাম, আনন্দগুচ্ছ গ্রাম, বাতায়ন গ্রাম, বসুন্ধরা গ্রাম ও ধানসিঁড়ি গ্রাম, পূর্বাচল গ্রাম, হরণী ইউনিয়নের চর ঘাসিয়া গ্রাম, বয়ারচর গ্রাম, নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রাম, তমরুদ্দি ইউনিয়নের পশ্চিম তমরুদ্দি গ্রাম। হাতিয়া সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, রোববার দুপুর থেকে টানা বর্ষণ ও জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়নের 9টি ওয়ার্ড প্লাবিত হয়। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে গবাদি পশুর খাদ্য ও মাছের ঘের, তলিয়ে গেছে শাকসবজি সহ নানা ফসলের জমি। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়ন প্রায় প্লাবিত হয়ে গেছে। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য পেতে কিছুটা সময় লাগবে। তবে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে 3,328টি বাড়িঘর আংশিক এবং 28টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে জানিয়ে জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য তারা পাননি। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.